থাকে। আমি পুলিশ স্টেশনে যাচ্ছি। তুমি কোথাও যাবে না, পাগল হয়ে গেছো নাকি? আমাদের মেয়ের বয়স মাত্র 15, একবার ভাবো ওর কেমন লাগবে যখন স্কুলের লোক পাড়ার লোক ওকে কথা শোনাবে। ওই লোকগুলো কি একে এইসব কথা ভুলতে দেবে? তাহলে আমরা কি করব? এমনি চুপচাপ বসে থাকবো? এইরকমই চুপচাপ বসে থাকবো, ভুলে যাব যে এই দুর্ঘটনা আমাদের জীবনে কখনো ঘটেছিল। কিন্তু ওই জানোয়ারটা তো চুপ করে বসে থাকবে না, আবার আমাদের মেয়ের উপর ঝাঁপিয়ে পড়বে। মুম্বাই থেকে চলে যাব, পুনে ফিরে যাব, ওখানে কেউ কিছু জানে না, আর তারপর আস্তে আস্তে আমাদের মেয়েও সব ভুলে যাবে। কান্দিভ্যালি ওয়েস্ট, মুম্বাই, মহারাষ্ট্র। একজন স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণ করা হয়, আর ধর্ষক ওর পাড়ারই এক শয়তান। কিন্তু মেয়েটার মা বাবা এই ভেবে পুলিশের কাছে গেলেন না যে তাদের মেয়ের ভবিষ্যতে জীবন নষ্ট হয়ে যাবে। ওনারা এটা না করলেই পারতেন, যদি ওনারা পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করতেন তাহলে ওই শয়তানটাকে 10 বছরে জেল খাটতে হতো। কিন্তু ওনাদের নীরবতা ওর বিকৃত মনকে আরও উৎসাহ দিল। ওই রেপিস্ট আবার একই কাজ করল, আরেকটি মেয়ে হল ওর লোভের শিকার। অক্টোবর 2011, দিদা আমি আসছি। আসছি মানে কি? কৌটুটা তো নিয়ে যাবি। একদিন না আমি কৌটোর নিচে চাপা পড়ে যাব দিদা, তুমি 3 দিনের খাবার একসাথে প্যাক করো। চুপ কর, সকালে যাস, বিকেলে ফিরিস 6টার পরে, তারপর মামার অফিসে চলে যাস, তারপর তোর খেলাধুলা, ভালো করে না খেলে শক্তি কোথা থেকে পাবি? আচ্ছা জিয়া শোন, ওই সাইনগরের ফ্ল্যাটটা আছে না, তার ক্লায়েন্ট রেজিস্ট্রেশন করাতে চায়, তার পেপারসও রেডি করতে হবে ফাইনাল। স্কুল থেকে ফিরেই করে দেব মামা, এখন লেট হয়ে যাচ্ছি। বাই দিদা, বাই মামা। বাই বাই বাই। আমাদের সোনার উপর কারো নজর না লাগে, কত বুদ্ধিমতী হয়ে গেছে না? আর খুব চালাকও হয়ে গেছে মা, সব কাজ একদম টাইমে করে দেয়, দেখো অনেক দূর যাবে ও। বেচারি মা বাবা হারামি। দিদি জামাইবাবু তাড়াতাড়ি চলে গেছে, কিন্তু আমরা তো আছি ওর সাথে। আর এমনিতে জিয়া আমার ভাগ্নি কম, আমার ছোট বোন বেশি, সারা জীবন রক্ষা করব ওকে আমি। আমার তোর উপর পুরো ভরসা আছে। স্যার, 2BHK এর ফ্ল্যাটের তো খুব চাহিদা আজকাল। হ্যাঁ, কিন্তু 1BHK এর 3টে ফ্ল্যাট আছে আমার হাতে। 5 জনের ফ্যামিলি ভাই, এখন বাচ্চারাও বড় হয়ে গেছে, আমার তো 2BHK চাই। আপাতত এমন কিছু আমার সন্ধানে নেই, কিন্তু হ্যাঁ খবর পেলে আপনাকে অবশ্যই ফোন করে জানাবো। আপনি আমার এই কার্ডটা রাখুন। শঙ্কর ভাই, ফাইন্যান্স আমার কাছে রেডি আছে, শুধু একটা ভালো বাড়ি চাই, তাহলে কিনে নেব। আপনি চিন্তা আমার উপর ছেড়ে দিন, আপনার মন খুশি করে দেব। হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার। আরে জিয়া, তুই কখন এলি? তুই এই আধ ঘন্টা হয়েছে মামা। এটা সাইনাথ আগারওয়ালের ফ্ল্যাটের পেপারস, ফুল এন্ড ফাইনাল, দুবার চেক করেছি। ভেরি গুড জিয়া, থ্যাংক ইউ। আচ্ছা চল, এটা থাক, এই নে 500 টাকা, আর নিজের জন্য কিছু কিনে নিস, চল। না মামা, আমার কিছু কেনার নেই। ড্রামা করিস না, ধর। না মামা, আমার সত্যি কিছু চাই না। আমি তোকে এবার থাপ্পড় মারবো, এটা চাই না, ওটা চাই না। দেখ আমার কথা শোন, অফিসের অর্ধেকের বেশি কাজ তুই তো আমায় করে দিস। আরে মামা, এটা আবার কোনো কাজ হলো নাকি? আরে এস্টেট এজেন্টের অর্ধেকের বেশি কাজ তো এইসব পেপারের হয়। আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, এই মাস থেকে তো স্যালারি ফিক্স করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ঠিক আছে, আমি একটা বড় লোন নিয়ে নিচ্ছি, এত বছর তোমরা আমার দেখাশোনা করলে, আমি আস্তে আস্তে সব শোধ করে দেব। দেখ এবার সত্যিকারের চড় খাবি তুই আমার কাছে। হ্যাঁ, তুমি আর দিদা না থাকলে আমার কি হতো? যদি তোর মম ড্যাড না থাকতো তাহলে আমার কি হতো? হ্যাঁ তুই জানিস,
দিদি আমাকে মায়ের মতো ভালোবাসত, আর তোর পাপা এই ব্যবসা শুরু করতে আমাকে সাহায্য করেছিল, আমার হাত ধরে আমাকে ব্যবসা করতে শিখিয়েছিল। আর আমি তোমার থেকে শিখছি। হ্যাঁ, তাহলে এই ড্রামা, এই নাটক আমার সামনে বন্ধ কর, এটা রাখ তোর কাছে, আর সর্বদা খুশি থাকিস। হ্যালো হ্যালো, আরে খেয়ে ফেলবো না, চিনি তোমাকে, মাহাটে থাকো না? হ্যাঁ। আরে আমি তো মাহাটাতেই থাকি, অটো রিক্সা ধরবো, লিফট চাই নাকি? নো থ্যাঙ্কস। দিদা আমি বেরোচ্ছি। আমি ফ্লাইং কিস দিলে না কোথা থেকে কোথায় উড়ে যাবে, রোজ আধ বাক্সের উপর বেশি খাবার ফেরত আনিস তুই। কারণ আমি বাক্স হতে চাই না, আমাদের বাড়িতে একটা বাক্সই যথেষ্ট। পদ্মাস, আমাকে মোটা বলছিস? তোর দিদাকে মোটা বলছিস? ব্যাস ব্যাস ব্যাস, তেল দিচ্ছিস? ও মাহাটা কলোনির মিস ইউনিভার্স, কেমন আছো? ও মিস ইউনিভার্স, আমি জানি তোমার নাম জিয়া, তোমায় কিছু বলতে চাই। যা বলার তাড়াতাড়ি বল। আমার তোমাকে খুব সেক্সি মনে হয়, আই লাভ ইউ। আমি কিছু বুঝলাম না। আমার তোমাকে খুবই সেক্সি মনে হয়, আই লাভ ইউ। কি, কোন বিল্ডিং এ থাকে? বিল্ডিং নাম্বার 1 এর সামনে পানের দোকান আছে, তার পাশে দাঁড়িয়ে থাকে ও। মামা ও এখানেই দাঁড়িয়ে থাকে। এইখানে? আচ্ছা, এখানে একটা লম্বা মতো ছেলে দাঁড়িয়ে থাকে, সে কে আপনি জানেন? ও তো এই বিল্ডিংই থাকে। রাজ এখানে থাকে? কি দরকার আপনার? আপনি ওকে একটু বাইরে রাখুন। কিন্তু আগে বলুন না কাজটা কি। আপনি ওকে বাইরে ডাকবেন না, আমি পুলিশ ডাকব। শুনছো? আরে আপনি কে, কেন চেঁচাচ্ছেন? আপনি রাজকে এখানে রাখুন। আরে কে, কি হয়েছে? মামা এই সে। আরে ছাড়ো ছাড়ো, কি করছো? ছাড়ো, কি করছো? ছাড়ো ছাড়ো। আপনারা দাঁড়ান, এর মুখ থেকে শুনুন কি বলেছে। আমি কি বলেছিলিস তুই জিয়াকে? কিন্তু আমি 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 তো কিছুই বলিনি। আরে ছাড়ো। আজকের পর যদি জিয়ার দিকে তাকাস তাহলে সোজা পুলিশের কাছে নিয়ে যাব, বুঝেছিস? বুঝলি? দেখো ভাই, তোমার কোথাও ভুল হচ্ছে, আমার ছেলে এরকম নয়। আমার ছেলে এইসব করে না। আপনার ছেলে পানের দোকানে দাঁড়িয়ে থাকে আর পথ চলতি মেয়েদের বিরক্ত করে, এমনকি এখানকার বাচ্চাদেরও ছাড়ে না ও। এইসব করে বেড়ায় সারাদিন আপনার ছেলে। শোনরে, আজকের পর যদি জিয়ার দিকে তাকাস তাহলে খুব মার মারবো তোকে, শেষ ওয়ার্নিং দিচ্ছি, বুঝেছিস? চল জিয়া। নিষ্কর্মা, না কাজের না কোনো কম্মের, এখন এইসব অসভ্যতাও শুরু করেছিস তুই। কি বাবা, ও বললো আর তুমি বিশ্বাস করে নিলে? আরে তোর মুখ দেখেই বোঝা যাচ্ছিল ওই লোকটা সত্যি কথা বলছে। দেখো সোনা, এই বয়সটা কিছু রোজগার করার জন্য, সম্মান হারানোর জন্য নয়। নিজেকে শোধরা, নইলে ঘর থেকে বেরিয়ে যাও। তোমায় পুলিশে হুমকি দিয়ে দিল আর তুমি দমে গেলে। হ্যাঁ, কিন্তু দেখো আমি ওকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো, ছাড়বো না ওকে। জিয়ার মামার পুলিশের ভয় দেখানো উচিত হয়নি, বরং পুলিশকে সোজা নিজের সাথে নিয়ে গিয়ে রাজের দরজায় কড়া নাড়া উচিত ছিল। রাজের বাবা মারও ওকে দায় সারা শাসন করার বদলে কিছু শক্ত পদক্ষেপ নেওয়া উচিত ছিল। ওই সময় রাজের ব্যবহার, রাজের চিন্তাভাবনা দুটোই সংকেত দিচ্ছিল যে ওর লোভ আবার মাথা চাড়া দিচ্ছে। ও এর আগেও একটা ধর্ষণ করেছিল, যেটা নিগৃহীত মেয়েটি আর তার মা বাবা ছাড়া আর কেউ জানত না। আর এইবার কেউ বুঝেই উঠতে পারেনি যে ওর বিকৃত মনকে গুরুত্ব না দেওয়া কত ভয়ঙ্কর হতে চলেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ রামজি ভাই, হ্যাঁ আপনার ভাগের চেক আমি রেডি করে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, পুরো 155,000 বেয়ারা চেক, আপনি ব্যাংকে গিয়ে ক্যাশ করিয়ে নিতে পারেন। আরে না না, আপনাকে আসতে হবে না, ওই জিয়া স্কুলে যাবার সময় আপনাকে চেক দিয়ে যাবে। হ্যাঁ
আচ্ছা জিয়া, আরে কি ব্যাপার, আজ তো ইউনিফর্ম পরিস নি কেন? ওই স্কুলে নবরাত্রির প্র্যাকটিস আছে না, তাই ম্যাম ফ্রি ডে অ্যালাউ করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন, আজ স্মিতা কলোনিতে যাবি আর রামজি ভাইকে এই চেকটা ড্রপ করে দিস। হ্যাঁ ঠিক আছে মাম্মা। সি 402। হ্যাঁ ওকে দিদি, আমি আসছি। আরে বাক্সটা তো নিয়ে যা। এই দুজনের নাটক আবার শুরু। রোজ আমাকে টেনশন দিস তুই। তুমিও না রোজ লাস্ট টাইমই বাক্সটা আমায় দাও। আচ্ছা এখনকার মতো টাইম প্লিজ, আমি ফিরে এসে ঝগড়া করব। বাই দিদা, বাই মামা, বাই। দাঁড়া, আদর কি করবে? যা সাবধানে যাবি। বাই। সেই কারণে তো এসেছি জিয়া, সরি বলতে। প্লিজ আমায় ক্ষমা করে দাও জি। আমি জানি যে আমি ভালো ছেলে নয়, কিন্তু জি আমি শোধরাতে চাই। তো যাও গিয়ে শোধরো, আমার পিছনে এসো না। তুমি ক্ষমা করলে আমি সাহস পাবো নিজেকে শোধরানোর জন্য। আচ্ছা ক্ষমা করলাম, এবার চলে যাও। এইভাবে নয়, প্লিজ জিয়া, আমার দিকে তাকিয়ে বলো না যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। আর পিছনে আসবে না তো? তোমার দিব্যি। আচ্ছা ক্ষমা করলাম। থ্যাংকস জিয়া, থ্যাংকস। এক্সকিউজ মি ম্যাম, এই মিরচৌকিটা কোন দিকে? আপনি ভুল দিকে এসেছেন। এখান থেকে ইউ টার্ন, তারপর সিগন্যাল থেকে প্রথম লেফট মিরচৌকি। থ্যাংক ইউ, কোনো ব্যাপার না, থ্যাংক ইউ। ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও আমাকে। কি করছো? চুপ, আমি চিৎকার করবো কিন্তু ছাড়ো। আমি বললাম না চুপ। দেখ তুই যদি চুপ না করিস তাহলে তোর দিদার গলা কাটবে আর তোর মামার মাথা ফাটবে। কি? হ্যাঁ, ওদেরকে আমার পার্টনার তুলে নিয়েছে, একটা ফোন কল করলে না ওদের মেরে ফেলবে। কি বাজে বকছো? বাজে কথা বলছি? দাঁড়াও, তোমাকে এক্ষুনি মজা দেখাচ্ছি আমি। ছেড়ে দাও আমাকে। হ্যাঁ সালিম ভাই, রাজ। হ্যাঁ সালিম ভাই, মেয়ে আমার সাথেই আছে। সালিম ভাই, যদি মেয়েটার চিৎকার শুনতে পাও না, বুলটার গলা কেটে দাও। কিন্তু ওই শকুনি মামাকে প্রাণে মেরো না জানো, এক এক করে ওর আঙুলগুলো ভাঙতে থাকো। হ্যাঁ ঠিক আছে সালিম ভাই, এবার চাচা, চাচা, এখন চাচা, চাচা। দেখো আমি চিৎকার করবো না। এক মিনিট সেলিম ভাই, মেয়েটা বলছে চেঁচাবে না। শোন, যেমনটা বলছে তেমনটা করলে না তোর দিদার মামাকে ছেড়ে দেবো। বল করবি? করবি? করবো। সেলিম ভাইকে ফোনে বল যে আমার সাথে কোঅপারেট করবি। সেলিম ভাই, সেলিম ভাই, আমি রাজের সাথে কোঅপারেট করবো, কিন্তু আমার দিদা আর মামাকে কিছু করো না, প্লিজ, প্লিজ। আপাতত রাখছি সেলিম ভাই, আমি পরে কল করছি। জিতেন, হ্যাঁ, সামনে দাঁড় করাস তো হোটেলে। দেখ জিয়া, একদম চুপচাপ, একদম নর্মাল হয়ে হাঁটবি। কোনো নাটক করলে না আমি ধরা পড়ে যাব, আর যদি আমি ধরা পড়ে যাই তুই তোর দিদা আর মামাকে কখনো দেখতে পাবি না, বুঝলি? বুঝলি তো? হাস এবার, চোখের জল মোচ নিজের, চোখের জল মোচ শিকির। তুমি আমাকে কোথায় নিয়ে এলে? কি করতে চাও? যাই করি না কেন তুই তোর মুখ বন্ধ রাখবি, আর নিজের দিদা আর মামার ব্যাপারে ভাববি, ঠিক আছে? চলো তোমার টিউশন ক্লাস নিই, দেখি একবার তুমি কতটা কি পারো। এটা কোন বই বলো তো?
কি ব্যাপার, এত বড় ব্যালেন্স চেক? মনে হয় এবার আমাদের ফাইভ স্টার হানিমুন হবে। মা, জিয়া কোথায়? জিয়া কি হয়েছে? জিয়া, জিয়া বাড়ি ফিরেছে? ওর তো স্কুল থেকে ডাইরেক্ট তোর অফিসে যাবার কথা ছিল না? ও অফিসেও তো আসেনি মা, আর ও রামজি ভাইয়ের ওখানে চেকও দিয়ে আসেনি। আরে ও স্কুলে ড্যান্স প্র্যাকটিসের জন্য রয়ে যায়নি তো? জিয়া চেকও পৌঁছায়নি, আর অ্যাকাউন্ট থেকে টাকাও তোলা হয়ে গেছে, 155,000 টাকা। কোথায় গেল আমাদের জিয়া? জিয়ার কাছে মোবাইল নেই স্যার। সাথে নিয়ে বেরোয়নি? না, আসলে ও মোবাইল নিজের কাছে রাখেই না। আর ব্যাংক থেকে 155,000 উইথড্র হয়ে গেছে। হ্যাঁ স্যার। জিয়া তো এর আগে কখনো এমন করেনি, আর স্কুলের পিকনিক ছাড়া ও এত রাত্রি অবধি কখনো বাড়ির বাইরে থাকে না। সকালে বাড়ি থেকে কখন বেরিয়েছিল? রোজকার মতো সকাল 8:30 আগে বেরিয়ে গিয়েছিল। আর স্কুলে যাবার আগে ওর রামজি ভাইয়ের কাছে চেক ড্রপ করার কথা ছিল, কিন্তু ও সেটা করেনি। হ্যাঁ স্যার। দেখুন, যেটাই হয়েছে সেটা আপনার আর রামজি ভাইয়ের বাড়ির মাঝেই হয়েছে। স্যার, আমার জিয়ার কি হয়েছে? গত কয়েকদিন কিছু ঝামেলা হয়েছিল কি আপনাদের সাথে? হ্যাঁ স্যার, এলাকার একটা লোফার ছেলে আছে রাজ, কাল সকালে ও জিয়াকে বিরক্ত করেছিল বলে কাল বিকেলে আমি ওর বাড়িতে গিয়ে ওকে ওয়ার্নিং দিয়েছিলাম। রাজ কোথায়? হে ভগবান, এবার কি করলো এই ছেলেটা? রাজ সকাল 7:30 সময় বাড়ি থেকে বেরিয়েছে, এখনো ফেরেনি। ওর মোবাইল নাম্বারটা বলুন। 9892-5678। সুইচ অফ। কিছু বলেছিল কোথায় যাচ্ছে? কখনো কিছু বলে না, তাই আমরা জিজ্ঞেস করাও ছেড়ে দিয়েছি। 1 নম্বর বিল্ডিং এর সামনে যে পানের দোকান আছে না, এদের ছেলে সেখানেই সারাদিন চ্যাংরামি করে। ও বাড়ি ফিরলে আমাকে একটা খবর দেবেন। আচ্ছা স্যার। স্যার, ওই ছেলেটা এই দেওয়ালের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো। আজ সকালে এসেছিল? হ্যাঁ এসেছিল। কোন স্কুলের মেয়ের পিছু নিতে দেখেছিল ওকে? সে এখান দিয়ে যেত, আর মেয়েটার নাম জিয়া, কিন্তু আজকে ও স্কুল ইউনিফর্ম পরেছিল না। স্যার, এতখানি খেয়াল করিনি আমি। মোবাইল ফোনে কি প্রোগ্রেস হয়েছে? এখনো সুইচ অফ আছে স্যার, তবে ট্র্যাকিং শুরু হয়েছে। প্লিজ, আমি আর্চার করছি, এরকম করো না, প্লিজ ছেড়ে দাও আমাকে, প্লিজ করো না। চুপ, না হলে দিদার চিৎকার শোনাবো, নাকি আগে মামার কান্না শুনবি? চুপ। স্যার, মোবাইল ফোনের লাস্ট লোকেশন মারোয়া রোডের সিগন্যালের কাছে ছিল, পাবলিক এরিয়া। ওকে। আর রাজ এখনো বাড়ি ফেরেনি, আমি সিভিল ড্রেসে একটা কনস্টেবলকে ওর বাড়ির নিচে দাঁড় করিয়ে দিয়েছি। এই রাজ নিশ্চয়ই কোনো গন্ডগোল করতে চাইছে, মেয়েটা মাইনর, কিছু হওয়ার আগেই আমাদের কিছু করতে হবে। স্যার, জিয়ার মামার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে যেখান থেকে টাকা তোলা হয়েছে, তার ম্যানেজারের সাথে আমি কথা বলেছি। কোনো লিড পেলে? হ্যাঁ স্যার, ওদের ব্যাংকে সিসিটিভি ক্যামেরা আছে, ওরা কালকে ফুটেজ নিয়ে আসবে। এত সুন্দর ড্রেস কিনে দিয়েছি তোমাকে, কিন্তু ঠোঁটটা ম্যাচ করছে না। এমন করে হাসো যাতে লোকেদের মনে হয় যে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। হাসো, হাসো। জিতেন, এতে 50,000 আছে, আমি কিনি বেরোচ্ছি, তুইও বেরো। নিজের এরিয়াতে ফিরবি না, ঠিক আছে? আমি মাঝে মধ্যে ফোন করতে থাকবো, ঠিক আছে? এটা তোর ব্যাগ। ঠিকঠাক ড্রেস আছে না? ব্র্যান্ডেড কাপড় জামা আছে, চল তুই ফুর্তি কর, আমি চলি। আচ্ছা ঠিক আছে, বেরো বেরো। স্যার, দাঁড়ান, এক মিনিট দাঁড়ান স্যার। স্যার, টোকেন নাম্বার 17, এই ছেলেটাই স্যার। না না, এ রাজ নয়, ওর কোনো সঙ্গী হতে পারে। স্যার, রাজ নিশ্চয়ই ইনভলভড আছে, কাল সারা রাত বাড়ি আসেনি। আর সেল সুইচড অফ, কন্টিনিউয়াস। চেকটা দিন। এই চেকে যে কমলেশ বলে সই করেছে, তার নাম আর যাই হোক কমলেশ হতে পারে না।
হয়তো রাজের মা বাবা এই নকল কমলেশের আসল পরিচয় জানে। না, আমরা এই ছেলেটাকে চিনি না। রাজের অন্য কোনো বন্ধু আছে যে এই ছেলেটাকে চেনে? রাজের কে বন্ধু কে শত্রু আমরা কিচ্ছু জানি না ইন্সপেক্টর। ক্লাস টেনে ফেল করার পর থেকে ও স্কুল যাওয়া ছেড়ে দিয়েছিল, তারপরে। এক মিনিট, আমার আপনার ছেলের রাজের লাইফ স্টোরি শোনার কোনো ইন্টারেস্ট নেই। এই মুহূর্তে একটা 15 বছরের মেয়ের জীবন বিপন্ন হয়েছে, আর আমার পুরো সন্দেহ যে আপনার ছেলে রাজুকে তুলে নিয়ে গেছে। আর যদি আপনারা দুজনে আমার কাছে কিছু লুকন, মনে রাখবেন আপনাদের অবস্থাও খারাপ করে দেব আমি। আর কত অবস্থা খারাপ করবেন আমাদের ইন্সপেক্টর? কোন মা বাবার ভালো লাগে যে তাদের একমাত্র সন্তান এত জঘন্য কাজ করতে পারে? হ্যালো, স্যার, মাত্র এক মিনিটের জন্য রাজের ফোন সুইচ অন হয়েছিল। লোকেশন রোমিং এ আছে, পুনের কাছাকাছি। পুনেতে আপনাদের কেউ আছে? পুনেতে আমাদের কেউ নেই স্যার। ও থানের একটা নাম্বারে কথা বলেছিল, এক্সাক্ট লোকেশন এখনো পাওয়া যায়নি। রাস্তায় পেয়ে যাব। স্যার, থানের লোকেশনটা এখানে বলছে। হ্যাঁ, কিন্তু এটা তো পাবলিক প্লেস। না যাচ্ছে, ছেলেটা আমাদের সাথে খেলা করছে, আগুন নিয়ে খেলা করছে। ও কোথায় নিয়ে যাচ্ছে আমায়? হানিমুনে ছুরি। এবার তো আমার দিদা আর মামাকে ছেড়ে দাও প্লিজ। যখন আমার মন তোকে নিয়ে ভরে উঠবে না, তখন তোর দিদার মামার খাঁচা খুলে যাবে। ওরা কোথায় আছে, কেমন আছে? আর একদম ফার্স্ট ক্লাস অবস্থায়, তোর মতন। আরে, তোকে আমার কাছে রাখার জন্য আমি ওদেরকে আমার ফিক্সড ডিপোজিট বানিয়েছি। শোন, আরে তুই না শুধু আমাকে খুশি রাখ, আর আমি ওদেরকে খুশি রাখবো। হ্যাঁ মা, এখন কেঁদে কি হবে? পুলিশ তো পুরো চেষ্টা করছে। ভগবান, আমাদের মেয়েটাকে এত কষ্ট দিচ্ছে কেন বলতো? রাজের আগেও ধর্ষণের মতো একটা গুরুতর অপরাধ করে বেঁচে গিয়েছিল, আর এইবার ও আরো একটা টিনেজ মেয়েকে নিজের জালে ফাঁসিয়ে নিয়েছিল। একদিকে ও জিয়াকে টর্চার করছিল, আর অন্যদিকে ও পুলিশের চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছিল। একটা ধূর্ত ক্রিমিনালের মতো ও নিজের সেলফোন শুধু প্রয়োজন হলে অন করত, আর ওর বন্ধু সমানে ওকে খবর দিয়ে আপডেট করছিল। আর রাজ জিয়াকে নিয়ে বারবার নিজের লোকেশন বদল করছিল। ভাগ্য বদলাতে দেরি হয় না, পুলিশ সেই একটা সুযোগের অপেক্ষায় ছিল যখন ওর আসল লোকেশনটা জানা যাবে, আর খুব শীঘ্রই সেই সুযোগ এলো। আর মামাকে শেষবার গোয়া থেকেই বাই বাই বলে দাও। জানো তুমি, এখানে গোয়াতে তোমার চোখের রংটা আলাদা লাগছে, সুগন্ধ আলাদা, যেন আমরা প্রথমবার প্রেম করছি। রাজ বল, এখন আমি পাবলিক এরিয়া আছি, একদম সেফ আছি। বাস ভাই, এমনি অবস্থা জানার জন্য ফোন করেছিলাম। সব ঠিক আছে, তুই বল। এখন গোয়াতে না বোর হয়ে গেছি। আচ্ছা, দিদা আর মামা কেমন আছে? ওদের দেখাশোনা ঠিকঠাক করছিস তো? আমি একবার ওদের সাথে কথা বলবো। আচ্ছা, তোর গোয়ায় থাকার আর কতদিন প্ল্যান আছে? ব্যাস এই 1 ঘন্টা বেরোচ্ছি এখান থেকে। আচ্ছা শোন, এমনিতে এখানে কোনো প্রবলেম নেই, তাও যদি পারিস আর কিছুদিন দূরেই থাক, ঠিক আছে? হ্যাঁ, টাকা আছে তো আমার কাছে, 1-1.5 মাস আরামসে কেটে যাবে। আচ্ছা শোন, আমি পরে কথা বলছি, চল। তোর না আমার উপর হাত তোলা উচিত ছিল না।
তোর মামার আমার বাড়িতে ঢুকে আমাকে ইনসাল্ট করা উচিত ছিল না। এখন দেখ তোর দিদার মামা কষ্টে আছে তো? তোমার যা করার ছিল তুমি তো করে নিয়েছো। আরে এমনি করে হয় না কি ডার্লিং, চল এবার প্যাকিং করে নেই, আমাদের এখান থেকে বেরোতে হবে। স্যার, রাজের ফোন আধ ঘন্টাকে সুইচ অন দেখাচ্ছিল, কল লোকেশন ছিল গোয়া, একটা ছোট হোটেল আছে অঞ্জনা বিচের কাছে, আমাদের এক্ষুনি বেরোতে হবে। কিন্তু স্যার আমরা যতক্ষণে গোয়া পৌঁছবো ও হয়তো ওখান থেকে বেরিয়ে যাবে। হয়তো নয়, ও নিশ্চয়ই বেরোবে। আর এইভাবে দৌড়াদৌড়িতে ও হড়কাবে আর আমাদের সাথে ধাক্কা খাবে, ওর দুর্ভাগ্যের সাথে। সেল এখনো সুইচ অফ আছে স্যার, ও এখনো পর্যন্ত গেম খেলছে। এরা দুজন এখানে উঠেছিল স্যার, মেয়েটা তো নর্মালি ছিল, স্ট্রেস বা টেনশনে ছিল বলে তো আমার মনে হলো না। জিয়া একদম নর্মাল বিহেভ করবে, হাসো হাসো, চোখ ঠিক করো, না হলে দিদার মামার চোখ কোনোদিনই খুলবে না। হাসো হাসো, এবার চলো। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাম। এখানে রুম চার্জেস কত? 1000 রুপিস ডেইলি। ওকে, ইওর নেম স্যার? স্বপ্নিল, স্বপ্নিল কিরণ। হ্যাভ এ গুড ডে স্যার, হ্যাভ এ গুড ডে ম্যাম। ইয়া থ্যাঙ্কস, থ্যাঙ্কস আ লট। ফার্স্ট রাইট। ইয়া স্যার, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার এক সেকেন্ডের জন্য মনে হয়নি যে ছেলেটা ওই মেয়েটাকে জোর করে ধরে এনেছে। কিন্তু এই মেয়েটা কিডন্যাপড হয়েছে, ওর বয়স মাত্র 15 বছর। গডফ্রি, গোয়া পুলিশের সাথে কোঅর্ডিনেট করো আর এই ছবিটা গোয়ার সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। একটা কথা বুঝতে পারছি না, এই রাত জিয়াকে সমস্ত পাবলিক প্লেসে ঘোরাচ্ছে আর সবার সামনে, তাও চিৎকার করে কারো সাহায্য চাইছে না কেন? না ইন্সপেক্টর সাহেব, প্রশ্নই ওঠে না। জিয়া নিজের ইচ্ছায় রাজের সাথে যেতেই পারে না, ও তো রাজকে সবার সামনে থাপ্পড় মেরেছিল, আর ও আমার সাথে ওর বাড়িতেও গেছিল যেখানে ওর মা বাবার সামনে আমি রাজকে ওয়ার্নিং দিয়েছিলাম। এরই প্রতিশোধ নিচ্ছে ওই রাজ। দেখুন, ওর সাথে পুনা গিয়েছিল, গোয়া গিয়েছিল, সব জায়গায় সবার সামনে ঘুরছে। না না ইন্সপেক্টর সাহেব, আমার জিয়াকে সন্দেহ করবেন না, ও এমন মেয়ে না, ও ভিতরে ভিতরে ভেঙে পড়েছে, 3 সপ্তাহ হলো আমাদের ছেড়ে আছে, কে জানে ওই রাজের সাথে কি কি করেছে, আমার ফুলের মতো বাচ্চা। সমস্ত প্রচেষ্টার পরেও পুলিশ রাজ আর জিয়ার কাছে পৌঁছতে পারছিল না। কয়েকবার খুব কাছাকাছি পৌঁছেছিল, কিন্তু রাজ একটা ক্রিমিনাল মাস্টারমাইন্ডের মতো ওদের ধোঁকা দিচ্ছিল। পুলিশ ওর সমস্ত রেকর্ডের লোকেশনেই যাচ্ছিল, কিন্তু ও তার আগেই সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। ও বারবার নিজের সেলফোন অন অফ করছিল যাতে পুলিশ কখনোই ওর সঠিক লোকেশন জানতে না পারে। তার উপর থানাতে জিতেনও প্রতিবার পাবলিক প্লেসে গিয়ে রাজকে ফোন করছিল, যাতে জিতেনের কাছে পৌঁছানো একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই থাকবে যাতে আপনারা ওদেরকে ধরতে পারেন। বিশ্বাস করুন, আমরা সব রকম চেষ্টা করছি, সমস্ত বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, সিরিডি, পুনা, গোয়ার সমস্ত হোটেল আর লজে ওদের ছবি পাঠিয়ে দিয়েছি। কে জানে জিয়া কি অবস্থায় আছে ইন্সপেক্টর, ও তো এখনো বাচ্চা। এটা তো আমাদেরও সবচাইতে বড় চিন্তা যে ও বাচ্চা, অবুঝ, হয়তো রাজের কথাই ভুলে আছে। মা, পুলিশের মাঝে মাঝে মনে হচ্ছে যে যে ওই লোকটাকে ভালোবেসে ফেলেছে, তাই তো আমাদের ছেড়ে পালিয়েছে। কখনো না, নিশ্চয়ই আমাদের মেয়েটা কোনো বড় বিপদে পড়েছে, ওই লোকটা নিশ্চয়ই ওর সাথে কোনো চাল চালছে, ওকে কিছু খাইয়ে টাইয়ে দিয়েছে। আমাদের 15 বছরের মেয়ে এমন করতে পারে না। কিন্তু মা, ওর কাছে 1,55,000 টাকার বেয়ারা চেক ছিল। চুপ কর শঙ্কর, জিয়ার ব্যাপারে এরকম একদম ভাববি না, যদি এমন ভাবিস তাহলে এই সব উল্টোপাল্টা কথা মাথায় আসতে থাকবে, বার করে দে এসব চিন্তা মাথা থেকে।
এখন শুধু এটা ভাব আমাদের বাচ্চাটাকে কিভাবে বাঁচানো যাবে, ওকে কিভাবে বাড়ি আনবো। স্যার, মেয়েটার মা বাবা ছোটবেলায় মারা যায়, ও দিদার মামার আশ্রয়ে ছিল। কে জানে ওরা মেয়েটার সাথে কেমন বিহেভ করছিল। হতে পারে মেয়েটা নিজেই এই চাপ থেকে মুক্তি চাইছিল। কিন্তু গডভি, মেয়েটা যদি নিজের ইচ্ছেতেই যেত তাহলে রাজের এইভাবে লোকেশন পাল্টাতে থাকা কিছু একটা গণ্ডগোল আছে। কিন্তু স্যার, আমরা ডেড এন্ডে পৌঁছে গেছি, কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বেরোবে। তাহলে কি করা যায় স্যার? দেখো, এই ছেলেটা একটা প্যাটার্নে লোকেশন পাল্টাচ্ছে। পুনে শিরিডি গোয়া, এগেন পুনে শিরিডি গোয়া। লাস্ট লোকেশন শিরিডি ছিল, আমার পুরো বিশ্বাস পরের লোকেশন গোয়া হবে। আর এবার আমরা ওর আগে ওই লোকেশনে পৌঁছে যাব। জিয়ার অপহরণ অক্টোবর 2011 হয়েছিল। গোটা এক মাস ধরে রাজ ওই মেয়েটাকে তার মামা আর দিদাকে মেরে ফেলার ভয় দেখিয়ে ওর সাথে সব রকমের জুলুম করতে থাকে, সমানে ধর্ষণ করতে থাকে। একই সাথে রাজ পুলিশের সঙ্গে ও লুকোচুরি খেলাটাকেও অন্য একটা লেভেলে নিয়ে গেল। অবশেষে রাজ ফাঁসল। একটা সুযোগ পুলিশের দরজায় আলতো করে কড়া নাড়ল আর পুলিশ ঝাঁপিয়ে পড়ল। স্যার, আপনার সন্দেহ ঠিক, রাজের ফোন সুইচ অন ছিল, ও সিডি আর গোয়ার মাঝে আছে স্যার। গোয়া, এই আমাদের সুযোগ। না স্যার, এটা চেকিং করেননি। করবে, আর ততক্ষণ আমরা এদের অপেক্ষা করব। গডভি, পজিশন নাও, এসো চলো। রাজ, এই টর্চার কতদিন চলবে? যতক্ষণ আমার মাথার ভেতরে টর্চারটা শেষ না হয়ে যাচ্ছে, যতক্ষণ তোমার থাপ্পড়টা আমি ভুলে না যাই, ততক্ষণই টর্চারটা চলতে থাকবে। তুমি তো প্রতিশোধ নিয়ে নিয়েছো, এবার যেতে দাও প্লিজ। আমার প্রতিশোধ পূরণ হয়নি এখনো জিয়া। কবে হবে, কি করে হবে? আমাকে থাপ্পড় মারো ইচ্ছে মতো সবার সামনে, কিন্তু এবার ছেড়ে দাও প্লিজ। আমাকে আমার দিদা আর মামার কাছে যেতে দাও প্লিজ। Welcome back to Goa, sir. Swapnil Kiran. Hai Mumbai Andheri. Actor room nebo amra, right? Hey! Bachao! Bachao! Bhoy peo na jia. Amra Mumbai police er lok. Sir, please, amar dida ar mama ke bachan. Na hole Selim bhai onader gola kete debe. Achha. এই মিথ্যে বলে তুই মেয়েটাকে ভয় দেখিয়ে রেখেছিলিস, শালা। ভয় পেও না জিয়া, তোমার দিদা আর মামা কোনো সেলিম ভাইয়ের কাছে নেই, ওরা সেফ আছে, তোমার জন্য অপেক্ষা করছে। স্যার প্লিজ, আমাকে দিদা আর মামার কাছে নিয়ে চলুন, আমি বাড়ি যাব। প্রচুর ঠেঙিয়েছি, তারপর মুখ খুলেছে, একবার না অনেকবার বাচ্চাটাকে রেপ করেছে কুত্তাটা। হে ভগবান! শুধু তাই না স্যার, কয়েক বছর আগে আরেকটা স্কুল গার্লকে রেপ করেছিল। কি? হ্যাঁ স্যার, মার্কে সব বলে দিয়েছে। আমি কলোনিতে গিয়ে ওদের খুঁজতে চেষ্টা করেছিলাম, লোকেদের সাথে কথা বলেছিলাম, কিন্তু কেউ কিছু জানে না। শুধু ওরা বলল যে ওই ফ্যামিলি হঠাৎ করেই ওই কলোনি ছেড়ে চলে গেছে। ওদের তখনই আমাদের কাছে কমপ্লেন করা উচিত ছিল, 10 বছরের জন্য জেলে থাকতো এই শালা।
খুব ডিপ্রেস থাকে, কথা খুব কম বলে, নিজের দিদার সাথেও কথা বলে না, কান্নাকাটি একদমই করে না, পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আমি বুঝতে পারছি শঙ্কর, এই বাচ্চাটার উপর দিয়ে অনেক অত্যাচার হয়েছে। দেখো, এর যত তাড়াতাড়ি পারো কাউন্সিলিং শুরু করে দাও। এই অবস্থায় একে যত ভালোবাসা দেবে, যত বিশ্বাস জোগাবে ততই ভালো। এর যেন একবারের জন্য মনে না হয় যে এই সব ঘটনায় ওর কোনো দোষ আছে। ওকে মনের দিক থেকে শক্ত করো শঙ্কর। আমি আমার দিক থেকে পুরো চেষ্টা করব, যাতে জিয়া নিজের জীবনকে আবার উপভোগ করে, আবার হাসে। যদি রাজের প্রথম অপরাধের রিপোর্ট হতো তাহলে জিয়ার এই দুরবস্থা কখনো হতো না। কিন্তু প্রশ্ন হলো, সেই প্রথম মেয়েটাও কি এই জানোয়ারের হাত থেকে বাঁচতে পারত? বড় বড় শহরের বড় বড় হাউজিং কমপ্লেক্সে রাজের মতো শয়তানদের আতঙ্ক এখন খুবই সাধারণ বিষয়। রোড সাইড রোমিও আর ইফটিজিং এর মতো শব্দ এদের বিকৃত মানসিকতাকে আড়াল করে। এদের আচরণের উপর নজর দেওয়া হয় না যতক্ষণ না কোনো জঘন্য অপরাধ হয়। প্রয়োজন হলো হাউজিং কলোনিগুলোর কমিটি, সিটিজেন গ্রুপস আর লোকাল পুলিশ স্টেশন মিলে এমন একটা পরিবেশ তৈরি করবে, এমন একটা সিস্টেম বানাবে যেখানে একটা সাধারণ নাগরিক এই শয়তানদের বিরুদ্ধে বড় অপরাধ হওয়ার আগেই অভিযোগ জানাতে পারে। যদি মোলেস্টেশন বা ধর্ষণ হয় তাহলে নির্যাতিতা যেন চুপ না থাকে, আর পুলিশকেও নিজের প্রসিডিওরে আরও সংবেদনশীল হতে হবে। মানছি যে ব্যস্ততায় ভরা শহুরে জীবনে কেউ কারো নয়, কেউ কারো ব্যাপারে জড়াতেও চায় না, কিন্তু সময় হয়েছে আমরা সবাই নিজেদের নাগরিক ধর্ম আর প্রতিবেশী ধর্ম পালন করতে শুরু করি। কারণ জিয়া আমাদের মধ্যে যে কারো মেয়ে হতে পারত। মনে রাখবেন, অপরাধ আর অপরাধী দুজনেই আমাদের মাঝে আছে। নিজেদের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।